চট্টগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ন্যায্য মজুরি এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবির আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন কিছু শ্রমিক। আর এরপর থেকেই তাদের প্রতি সম্মান জানিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই দিনটি। যুক্তরাষ্ট্রের এই আন্দোলন বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর সামগ্রিক অধিকার আদায়ের আন্দোলনে দিয়েছে এক নতুন মাত্রা। অথচ শ্রমিকদের সম্মানে মে দিবস জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে বিশ্বের মাত্র 80টি দেশ। দিবসটি পালনের মূল উদ্দেশ্য শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা, যাতে তারা মে দিবসের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং নিজ অধিকার প্রতিষ্ঠা করতে পারে। 8 ঘন্টা কাজের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সেটা পালন হচ্ছে না, আর কাজ করলেও দেয়া হয় না ওভারটাইম। মে দিবস তাই এই মানুষগুলোর কাছে অর্থহীন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বেশি শ্রমিক কর্মরত। প্রতিটি তৈরি পোশাক কারখানায় 8 ঘন্টার বেশি কাজ হয় প্রতিদিন। আনুমানিক 65%-এরও বেশি কারখানায় কাজ হয় রাত 12টা পর্যন্ত। উন্নত প্রযুক্তির সুবাদে ম্যানুয়ালি কাজ করা অনেকটাই কমে আসছে। শ্রমিকদের কাজ কারো সহজ করতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি, রয়েছে নানা সুযোগ সুবিধাও। নির্মাণ কাজ খুবই ঝুঁকিপূর্ণ, এই শিল্পের সঙ্গেও জড়িত হাজার হাজার শ্রমিক। অর্থের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা, তবে এর মধ্যেও আশার আলো দেখাচ্ছে আধুনিক যন্ত্রপাতি। এর ব্যবহারে কমেছে কায়িক শ্রম, আর দক্ষতা বাড়ার পাশাপাশি সুযোগ তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের। বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার বড় উদাহরণ। আমাদের শারীরিক পরিশ্রম কম হচ্ছে, তারপরে আমরা একটু হলেও শরীরের জন্য একটু স্বস্তি পাচ্ছি। আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করার ফলে একটু সুবিধে হচ্ছে আমাদের কাজের, আর কাজের মানও ভালো হচ্ছে। আগে যা পরিশ্রম হয়েছিল এখন তা পরিশ্রম মানে এখন অল্প সীমিতের মধ্যে আমাদের কাজ ওকে হয়ে যায়। আমাদের বেতনটা 9-10 তারিখে বিতে কাটে আসে পরে, কাটে আসার পর আমরা একটা মেসেজ পাই, মেসেজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার বেতনটা কাটে ঢুকে গেছে। কারণ কাটের থেকে আমাদের পরিবারের কাছে আমরা পাঠাইতে পারি, মাসের মধ্যে 2-4 দিন ছুটি দরকার হলে আমাদেরকে দিয়ে ছুটি দিয়ে সমস্যা নেই ছুটি নিয়ে। আমরা দৈনিক সকালবেলা 6টায় ডিউটিতে প্রেজেন্ট করি, প্রেজেন্ট করার পরে আমাদের সেফটি মিটিং হয় সকালে থেকে, আমাদের কিভাবে কাজটা করতে হবে বা কিভাবে কাজের নিরাপত্তা স্যারেরা আমাদেরকে সাজেশন দেওয়া হয়। আমাদের এখানে যদি কোনো এমপ্লয়ি বা কোনো যদি কোনো বিপদের সম্মুখীন হয়, কোনো ইনজুর্ড হয়, তখন আমাদের এখানে মেডিকেল টিম আছে। আমাদের মেডিকেল টিম দ্বারা আমরা তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি, এবং যদি সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা হাসপাতালে রেফার করি, এটা আমাদের কোম্পানি বহন করে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রযুক্তির ছোঁয়ায় সহজ হয়েছে বিভিন্ন পেশার মানুষের জীবন ও জীবিকা। বর্তমানে যাতায়াতের সহজ ও জনপ্রিয় মাধ্যম রাইড শেয়ারিং। বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিশ্চিত থাকে যাত্রী নিরাপত্তা, ভাড়া নিয়েও নেই কোনো ঝুট ঝামেলা। নির্ধারিত টাইমে চলে যায়, ভাড়া নিয়ে যায়, এই আমাদের তো এই এটা খারাপ হয় নাই, কর্মস্থান ভালো হয়েছে, ইনকাম ভালোই হয় আমাদের, ফ্যামিলি চালানো নগদ টাকা থাকা। দশকের মধ্যেই অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর সেবা ছড়িয়ে গেছে দেশজুড়ে। মানুষের দোরগোড়ায় খাবার এবং ঢাকা সহ বড় বড় শহরে গ্রোসারি পণ্য পৌঁছে দিচ্ছেন তারা। এতে গ্রাহকদের সহজেই পণ্য প্রাপ্তি ও পণ্য পছন্দের সুবিধা যেমন বেড়েছে, তেমনি জীবনকে করেছে আরও সহজ। পড়ালেখা করছি, পাশাপাশি যখন সুযোগ হয় তখনই করি। অন্যগুলো জব, পারমানেন্ট জব থাকে তো ওইগুলোতে আসলে সুযোগ সুবিধা হয় না, পাশাপাশি পড়ালেখা করতে গেলে অনেক অসুবিধা হয়ে যায়। 3 ঘন্টা করলে দেখা যায় 5-6টা অর্ডার দেওয়া যায় মাসে। নর্মালি বৈশা থাকলে তো কেউ টাকা দিবে না, তো এখানে 3 ঘন্টা যদি জব করি দেখা যায় 7-8 হাজার টাকা হিসাব করে। এখানে কাজ করে মোটামুটি নিজের পায়ে নিজের যে দাঁড়ানোর একটা উৎসাহতা সেটা আমি সম্পূর্ণ পেয়েছি, এবং এটা একটা ইচ্ছাস্বাধীন কাজ যে যখন যার মতো খুশি করতে পারে, কাজটা করে আমি খুবই আনন্দিত। মে দিবস পালনের লক্ষ্য শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তা। তাদের দেখভালের দায়িত্ব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের থাকলেও সংশ্লিষ্টরা দায়িত্ব পালনে উদাসীন। বাংলাদেশে অসংখ্য শ্রমিক সংগঠন রয়েছে, কিন্তু তারাও ঠিকমতো পালন করছে না তাদের দায়িত্ব। শুধু শ্রম আইনগুলো বাস্তবায়নই নয়, সেই সঙ্গে তৈরি করতে হবে শ্রমিক বান্ধব আইনও, যাতে অর্থনীতির চাকা ঘুরবে আর এগিয়ে যাবে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মহান মে দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আমরাও বলতে চাই, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত হোক, বজায় থাকুক শ্রমিক মালিক সুসম্পর্ক, ন্যায্য পাওনা বুঝে পাক মেহনতি মানুষ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।